চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। রীতা দেওয়ান মাতুল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের সর্বশেষ, আমার জানা মতে তারপরে আর কোন ছাত্রছাত্রী আছে কিনা আমি জানি না, তোমরা সবাই থাকবে। দেখো আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মমতাজ ম্যাডাম, তিনি কোনো ক্লান্তি নাই, উনি মানো হয় মানব মেশিন। এই তোমার আমাদের প্রেম ভালোবাসার জন্য তিনি বারবার ছুটে আসছে, আমরা তো এদিক সেদিক অনেকবার ঘুরলাম। যাকে হারিয়ে আজকে আমরা সকলে এতিম হয়ে গিয়েছি, সেই ওজালা মা তিনি আজ আমাদের মাঝে নেই, তিনি পরম বন্ধুর বাসরে ঘুমিয়ে আছে। সে মাকে স্মরণ করে আজকে বাউল মেলা বাউল মায়ের চরণে ভক্তি রাখি। বাবা মধুচান মধুবায়তির চরণে ভক্তি রাখি, দরবারে ভক্তি রাখি, আমার মাতালচান্দের চরণে ভক্তি রাখি, আমার কাজলচান্দের চরণে ভক্তি রাখি, যিনি শুধু বাংলার না সারা বিশ্বের মাথার তাজ, তিনি হলেন মমতাজ, বাউল সম্রাজ্ঞী, সংসদ সদস্য। আমার বড় আপা, তার চরণে ভক্তি রাখি, সকলের চরণে ভক্তি রাখি। যে কথাটা না বললে আমার আজ চলবে না, আপনারা সকলে হয়তো জানেন আমার একটা বিষয় নিয়ে, সে মামলার বিষয়টা। কয়েক বছর ধরে গানের মধ্যে নাই, গান থেকে আমি একটু দূরে আছি। তারপরে আমরা বাউল বিভিন্ন পালা বিভিন্নভাবে করে থাকি, বিভিন্ন পালা করতে হয়। আমি একটি পালা করেছিলাম জীব এবং পরম শাহ আলম সরকারের সাথে, এই পালাটা নিয়ে কয়েকটা মামলা হয়েছিল। বিশেষ করে আমরা তো মানুষ, মানুষের চলার পথে বলার পথে অনেক ভুল ত্রুটি হয়, তাই না? অনেক ভুল ত্রুটি হয়। যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে, সে মালিকের দরবারে আমি লাখো কোটি বার ক্ষমা চাইলেও তোমার সমস্যা নেই। আমার গানের ভাষায় কথায় চলায় বলায় যদি আমি ভুল করে থাকি, আমি আল্লাহর দরবারে লাখো কোটি বার ক্ষমা চাই, মালিক যেন আমাকে ক্ষমা করে। বিশেষ করে যারা মুসলিম ভাই বোনেরা আছেন, তারা যদি আমার কথায় কোনো ভাষায় চলায় কষ্ট পেয়ে থাকেন, সকলে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম বা ধন্যবাদ, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কথা একেবারে বলা যাবে না, তারপরে বলতে হবে সকলের মা আমার মা, সেই মা যে মা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে পৃথিবীতে এনেছেন, সেই শিশুবেলার ভালোবাসা প্রেম, মা প্রেম দিয়ে হাঁটা শিখায়, বলা শিখায়, চলা শিখায়, কথা বলা শিখায়, সব কিছু শিখায়। আর সেই মা যার হারিয়ে গেছে, তার মতো এতিম, তার মতো দুঃখী, আমিও মা হারা, সব কিছু হারা। তবে এই মায়ের কাছে আসলে একটু ভালো লাগতো, সে মাও হারিয়ে গেছে। দোয়া করবেন আমার ওজালা মায়ের জন্য, মালিক যেন তাকে ভালো রাখে।
ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করবেন। তারপরে গানটা করতে অনেক কষ্ট হয়েছে, আমি